দেখতে পাচ্ছেন 233টা হয়ে গেছে, আমি দুইবার ক্লাইম করছি। এবার আমি জাস্ট এটা সেল আউট করবো, এইটুকুটা আপনার আর্নিং করতে পারবেন প্রতি ঘন্টায়। আচ্ছা বিওইজিতে আমি এক্সচেঞ্জ করবো, সো এক্সচেঞ্জ করার জন্য আমি এটা ম্যাক্স করে দিলাম। ম্যাক্স করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন $2.80 লাগতেছে। আমি এখানে দেখতে পাচ্ছেন সবে ক্লিক করি দেখতে পাবো এটা ইনস্ট্যান্টলি সব হয়ে যাবে, ঠিক আছে। 50 সেন্টের মতো করা হলো, আর আপনার চেষ্টা করবেন বেশি করে একবারে সব করার জন্য। এই দেখেন আমার এটা কিন্তু লাইভে সব করে আপনাকে দেখাই দিলাম। সো এইটুকুটা আপনার কীভাবে আর্নিং করবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আর্নিং মিডিয়ার ফুল ইউটিউব চ্যানেল একটা স্পেশাল অ্যাডোব টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে জানছি স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে খুবই চমৎকার একটি নিউ আর্নিং ওয়ে আপনাদের মাঝে শেয়ার করব, যেখান থেকে আপনার প্রতি ঘন্টায় প্রায় $1+ আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো এভরিডে আসতেছে হচ্ছে আপনার $20-25। সো এখান থেকে আপনার ফ্রিতে আর্নিং করতে পারবেন না, এখানে আপনাকে NFT মিন করতে হবে, ঠিক আছে। আগে বলে রাখি সব কিছু, দেন ভিডিও মাঝখানে বলবো শেষে বলবো এরকম কিছুই নাই, ঠিক আছে। আমি ওইভাবে কিছু করি না, যা বলা সব ক্লিয়ার কাট শুরুতেই বলি। ভালো লাগলে এখানে জয়েন করবেন আপনাদেরকে, তবে আমার কাছ থেকে যদি আপনার রিকোয়েস্ট চান যে ভাই এটা কি ভালো হবে, হ্যাঁ আমি বলবো ভালো হবে, আমি আপনাকে লাইভ পেমেন্ট প্রুফ এখান থেকে নিয়ে দেখাবো। সো আমি আগামীকালকে রাত্রে এটা করছি, দেন এখন পেমেন্ট প্রুফ সহকারে আপনাদের ভিডিও মেক করতেছি। এখানে হচ্ছে আপনার 35টা MST টোকেন দিয়ে এখানে আপনাকে NFTটা মিন করতে হবে, ঠিক আছে। আর এই NFT যেটা আপনি পাবেন ওইটা কিন্তু আপনার পরবর্তীতে সেল আউট করে প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে ওরা NFT আর কি সেল করতে চায় আর কি। এখানে দেখতে পারতেছেন প্রায় $50 মতো আপনার খরচ হবে, আগামীকালকে রাত্রে প্রায় $30-35 মতো ছিল, এখন যেহেতু অনেকে মিন করতেছে এই জন্য টোকেনটা প্রাইসটাও একটু বেড়ে যেতেছে, ঠিক আছে। সো আপনারা যত দ্রুত পারবেন এখানে জয়েন করবেন। এখানে আপনার 35টা MST টোকেন লাগবে এখানে জয়েন করতে, যেটা ব্যয় হচ্ছে আপনার $50, ঠিক আছে। $49 ধরেন $50, আর $3-4 BNB রাখবেন এখানে, ঠিক আছে। তাহলে আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন ওভারঅল। আর যাদের এই কিছু মানে ডলার মলার রয়েছে তারা তো করবেন, আর যাদের কাছে ডলার নাই টাকা রয়েছে তারা কীভাবে এখান থেকে কী করবেন বা ডলার কই থেকে পারচেস করবেন সব কিছু বিস্তারিত অবশ্যই ভিডিও শেষের দিকে বলে দিব। সো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ভিডিও শুরু করার আগে আপনার প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিও দেখে লাইক করবেন, নতুন দর্শক হলে কী করতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সব কিছু করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ। ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আজকের অফার লিঙ্ক পাওয়া যাবেন, ওই লিঙ্কে যদি আপনার ক্লিক করে দেন সরাসরি আপনাকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। এইখান থেকে আপনার জয়েন লিঙ্ক পাবেন, রেফারেল কোড পাবেন, MST টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস পাবেন, তারপর আপনার আর্নিং যেই টোকেনটা করবেন BSCD টোকেন ওইটা কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পাবেন, ঠিক আছে। সো আমি কী করবো, ফার্স্ট অফ অল জয়েন লিঙ্কটা এখান থেকে কপি করবো, কপি করার পর আমার ট্রাস্ট ওয়েলেট সরাসরি চলে যাবো। আপনি কী করবেন একটা নিউ ট্রাস্ট ওয়েলেট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে, কারণ এখানে যেহেতু ডলার ব্যাপার স্যাপার আছে। নিউ ট্রাস্ট ওয়েলেট ক্রিয়েট করে দেন এইখানে আপনি আপনার BUSD রাখবেন, ঠিক আছে, $50 BUSD রাখবেন, আর $4 BNB স্মার্ট চেইন রাখবেন। আমি $4 রাখছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রায় $1+ বাকি রয়েছে। সো দেন এই সব কিছু থাকার পর আপনি যেটা করবেন ড্যাপসে আসবেন, ড্যাপসে আসার পর এইখান থেকে এটা সার্চবারে পেস্ট করবেন, ঠিক আছে। দেন এইখান থেকে আমি এটা ইয়ে করে দিলাম, দেন এইখান থেকে উপরের দিকে স্মার্ট চেইন নেটওয়ার্কটা করে দেবেন, ঠিক আছে। এই যে এইখানে ক্লিক করে স্মার্ট চেইন নেটওয়ার্কটা করবেন, এই যে প্লাস যাবে বা স্মার্ট চেইন যে অ্যাকাউন্ট রয়েছে এখানে ইথেরিয়াম থাকবে, স্মার্ট চেইন করবেন। দেন এইখানে আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে, আপনি যেটা করবেন আমি স্ক্রিনশট রাখছি, ঠিক আছে। সো আমি যেহেতু অলরেডি সব কিছু করে রাখছি দেন আমি স্ক্রিনশট রাখছি, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা যখন আপনারা যখন ইয়াও করে দেবেন তখন আপনার মাঝে এরকম কানেক্ট চলে আসবে, আপনি কী করবেন কানেক্ট একটা ক্লিক করে দেবেন, অথবা এখানে আপনার আসতে পারে হচ্ছে আপনার কানেক্ট অপশন, দেন মেটামাস্ক সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো আমি আপনাকে স্ক্রিনশটগুলো দেখিয়ে দিচ্ছি ওভারঅল স্টেপ বাই স্টেপ। দেখেন আপনি যখন এটা লিঙ্কটা পেস্ট করে দেবেন বা স্মার্ট চেইন নেটওয়ার্ক কানেক্ট করে দেবেন এরকম আসবে, আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাবেন একটা কানেক্ট নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। সো আমি এইগুলো স্ক্রিনশট রাখছিলাম, সো আমি অন্য একটা ওয়ালেট দিকে কোড করে দেখাচ্ছি, দেন আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে, ঠিক আছে, কানেক্ট করার পর। দেন তারপর আপনি কী করবেন এটা এইভাবে স্লাইড করবেন, স্লাইড করার পর একদম শেষের দিকে আপনি রেফারাল অপশনটা পাবেন, ঠিক আছে। এই যে রেফারাল, এই রেফারাল অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন, এই রেফারাল অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা রেফারাল UID বা রেফারাল কোড বাইন করতে হবে। এই জন্য আপনি আমাদের চ্যানেলে সরাসরি চলে আসবেন, নিচের দিকে এখানে রেফারাল কোডটা পেয়ে যাবেন, এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন আপনি এটা এসে এখানে কী করবেন পেস্ট করবেন, ঠিক আছে। সো পেস্ট করলাম, পেস্ট করার পর এখান থেকে বাউন্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন, দেখতে পারতেছে আমার এটা অ্যাপ্লাই সাকসেসফুল। সো আপনার সব কিছু এবার হয়ে গেছে, আপনি এবার যেটা করবেন এখান থেকে হোম পেজে সরাসরি চলে আসবেন, ঠিক আছে। হোম পেজে আসার পর এখানে দেখতে পারতেছেন আপনাকে এটা এখানে অ্যাপ্রুভ করতে হবে। সো আমি এবার স্ক্রিনশট দেখাচ্ছি, দেন এখান থেকে আপনি কী করবেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন, অ্যাপ্রুভে ক্লিক করার পর নয়েস অ্যান্ড লাগবে BNB, দেন অ্যাপ্রুভে একটা ক্লিক করবেন, অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এবার NFT মিন্ট চলে আসছে, এই দেখেন MST, ঠিক আছে, 35টা MST। এই জন্য আপনি কী করবেন এখান থেকে
থ্রিউডার যেটা আছে থ্রিউডারটা ক্লিক করবেন, ঠিক আছে। এই থ্রিউডে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন বাই এমএসটি, এই বাই এমএসটি একটা ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি প্যানকেক সফটটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো প্যানকেক সফটটা সিলেক্ট করার পর এইখান থেকে আপনার সরাসরি নিয়ে যাবে হচ্ছে এবার অটোমেটিক্যালি প্যানকেক সফট, দেন এইখানে কানেক্ট করে নেবেন। দেন এইখানে দেখতে পারতেছেন এমএসটিটা চলে আসছে, বা আপনার এখানে আসতে পারে হচ্ছে আপনার এরকম অপশন আসতে পারে, প্যানকেক সফটে ক্লিক করার পর এরকম অপশন আসতে পারে। এখানে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ইনপুট একটা ক্লিক করবেন, তাহলে আপনার টোকেনটা এখানে ইনপুট হয়ে যাবে, ঠিক আছে। সো আমার যেহেতু সব এই ইনপুট হয়ে গেছে, আপনি কী করবেন এমএসটিটা নিচে রাখবেন আর উপরে বিইউএসডি রাখবেন। সো আপনার কাছে যেহেতু বিইউএসডি থাকবে, এবার হচ্ছে আপনাকে টোকেনটা বাই করতে হবে, ঠিক আছে। সো বিইউএসডি রাখার পর আপনি এখানে কী করবেন, নিচে 35টা টোকেন টাইপ করবেন। 35টা টোকেন টাইপ করার পর এখানে দেখতে পারতেছেন $48 কাটবে। আপনার এখান থেকে স্লিপেজটা সিলেক্ট করে নেবেন, হচ্ছে যেটা থাকবে এটাই ডিফল্ট, যেটা থাকবে এটাই। অনেকেই এখানে দেখবেন যে বেশি দেওয়া থাকে, আপনি জাস্ট এইটা রাখবেন, ঠিক আছে, ডিফল্ট, ঠিক আছে, 0.55। এই দেখেন এখানে স্লিপে সেটা রাখবেন। দেন এখান থেকে আপনি কী করবেন এই টোকেনটা পারচেস করবেন। সো পারচেস করার পর এখান থেকে আমি টোকেনটা দেখতে পারতেছেন যে পারচেস করে নিলাম। পারচেস করার পর আপনি আবার কী করবেন, ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করার পর আপনি হোম অপশানে আসলেই দেখতে পারবেন এইরকম একটা অপশন চলে আসছে, ঠিক আছে। এরকম অপশন আসছে কারণ আপনার ব্যালেন্স অ্যাভেলেবেল 35টা এমএসটি আছে। দেন এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর $1 মতো ফ্রি কাটবে বিএনবি। দেন এপ্রুভ একটা ক্লিক করে দেবেন, দেখতে পারতেছেন আপনাকে এই এনএফটিটা দিয়ে দিছি। সো এবার আপনি যেটা করবেন এখান থেকে আর্নিং করবেন এনএফটিটা মিন্ট করে, ঠিক আছে। যতদিন এটা ওয়ান গোয়িং থাকবে ততদিন আপনি এখান থেকে ডেইলি $24 করে আর্নিং করতে পারবেন। দেন এখান থেকে আপনি ডেইলি যে অপশনটা আছে এই যে এখানে দেখতে পারবেন ডেইলি, এই ডেইলি, আর এখানে আপনি চাইলে কিন্তু এনএফটিটা চেক করতে পারেন। সো ডেইলি অপশন আপনি একটা ক্লিক করবেন, ডেইলি ওয়ার্ক যে অপশনটা আছে দেন এখান থেকে ওয়ার্কিং ইনফোতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার মাঝে ঠিক এরকম চলে আসবে, এইখানে আপনি অ্যাপ্রুভ একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো অ্যাপ্রুভে ক্লিক করার পর আবার 10% ফ্রি যাবে, আবার অ্যাপ্রুভে ক্লিক করবেন। দেন এখান থেকে তার পরবর্তীতে আসবে হচ্ছে স্টার্ট ওয়ার্কিং একটা ক্লিক করবেন, আপনার এখানে 67% ফ্রি যাচ্ছে। দেন এরপরে ক্লিক করবেন, তারপর আপনার এটা কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপর আপনি যেটা করবেন, সরাসরি আমি এবার সরাসরি আমার ওয়ালেট সেকশন থেকে যা দেখাইতেছি, ওয়ালেট সেকশন থেকে আপনি জাস্ট আমি আমার যে মেইন ওয়ালেটটা আছে ওয়ালেটটা ইউজ করলাম। দেন এবার আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে সাইটটার ভিতর, ঠিক আছে। তারপর আপনি জাস্ট এই যে ডেইলি ওয়ার্কিং আসবেন একটু পরপর, দেন ওয়ার্কিং ইনফোতে যাবেন, এইখান থেকে আপনি দেখতে পারবেন আপনার টোকেনটা আর্নিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। সো এটা যতদিন আপনি সাইটটা থাকবে, মানে যতদিন এটা এইভাবে অফারটা থাকবে ততদিন আপনি আর্নিং করতে পারবেন। অফারটা এন্ড হয়ে গেলে আপনি এনএফটিটা ওদের লিস্টেড হয়ে যাবে, এনএফটিটা সেল করতে পারবেন। তবে আমি এখান থেকে আসার উদ্দেশ্য হইতেছে এই আর্নিংটা, ঠিক আছে। সো ধরেন আপনি $50 দিয়ে করতেছেন, আপনার ডেইলি এভরিডে $24 আর্নিং হইতেছে, এর চেয়ে ভালো অপরচুনিটি আর কী থাকতে পারে বলেন? দুই দিন আপনার আসল চলে আসতে দেন, পরবর্তীতে প্রফিট। আর এটা স্ক্যামের তো কোনো সিস্টেমই নাই, তাই না? এটা যেহেতু এনএফটি প্রজেক্ট আর 100% ভেরিফাইড, আপনার কেউ অবহেলা করবে না, আপনার চাইলে ওদের টুইটার পেজে দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে আপনি যেটা করবেন আর্নিং তো আপনার এখানে হইতেছে, আর আপনি এখানে বা 300টা টোকেন হয়ে গেলে আপনি এটা ক্লাইম করে নেবেন। 300-299 হয়ে গেলে ক্লাইম করে নেবেন, কারণ এখানে আপনার 300-র উপরে হইলে আবার টোকেনটা কমে যায়, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি কমে যায়, কেন এটা সেটা আমি বুঝলাম না। সো আমি এখানে প্রায় রাত্রি করছিলাম, আমার এখানে $8 মতো আর্নিং হওয়ার কথা, কিন্তু এখানে পরবর্তীতে দেখি যে টোকেনটা কমে গেছে। এখন দেখেন আবার অল্প সময়ের ভিতরে আবার 20টা টোকেন আর্নিং হয়ে গেছে। সো আমি এর আগে একবার ক্লাইম করছি। দেন এখানে আপনি কী করবেন, ক্লাইম রিওয়ার্ড একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার দেখতে পারবেন যে 26 সেন্টের মতো বিএনবি খরচ হবে, 19 সেন্ট কাটতেছে। সো আমি এর আগেও একবার ক্লাইম করেছি 200 টোকেন, ঠিক আছে। আমি বললাম তো আপনারা এভরিডে প্রতি ঘন্টায় $1 প্লাস আর্নিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমার এটা দেখতে পাচ্ছেন যে ক্লাইমিং হচ্ছে বা ক্লাইম প্রসেসটা হইতেছে। সো ক্লাইমটা হওয়ার পর আমি এটা জাস্ট আপনাদের সামনে লাইভে সেল আউট করে দেখাবো, ঠিক আছে। সো আমার দেখতে পাচ্ছেন সেটা হয়ে গেছে। এবার আমি জাস্ট প্যানকেক শপে যাই, বাট এখান থেকে আপনার টোকেনটা অ্যাড করার জন্য এই যে এখানে আপনি আসবেন, আসার পর নিচে দেখতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে এই টোকেনটা কন্ট্যাক্ট অ্যাড্রেস, ঠিক আছে, নিচেরটা আর কি। দেন এটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন BC, এই যে এই টোকেনটা আর কি। দেখতে পাচ্ছেন 233টা হয়ে গেছে, আমি দুইবার ক্লাইম করছি। এবার আমি জাস্ট এটা সেল আউট করবো, এই টোকেনটা আপনার আর্নিং করতে পারবেন প্রতি ঘন্টায়। দেন আমি এটা জাস্ট সেল আউট করে আপনাকে প্রফিটটা নিয়ে দেখাই এখান থেকে আপনার কত আর্নিং হতেছে। আমি এটা কিন্তু ভাই মাত্র কিছুক্ষণের আর্নিংটা, ঠিক আছে। নিচে আমি টোকেনটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেন উপরের দিকে আমি নিচে উপরে টোকেনটা রাখবো, নিচে আমি এটা ইউএসডিতে আমি এটা এক্সচেঞ্জ করবো, বিইউএসডি, আচ্ছা বিইউএসডিতে আমি এক্সচেঞ্জ করবো। সো এক্সচেঞ্জ করার জন্য আমি এটা ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দেওয়ার পর দেখতে পারতেছেন $2.88 লাগতেছে। সো আমি এটা জাস্ট সোয়াপ করে আপনার সামনে,
সো আমি এখানে দেখতে পাচ্ছেন সবাই ক্লিক করি দেখতে পাবো ওটা ইনস্ট্যান্টলি সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে। 50 সেন্টের মতো করা শুরু, আর আপনারা চেষ্টা করবেন বেশি করে একবারে সোয়াপ করার জন্য। ওই দেখেন আমরা এটা কিন্তু লাইভে সোয়াপ করে আপনাকে দেখাই দিলাম। সো এই টোকেনটা আপনারা কীভাবে আর্নিং করবেন এ টু জেড তো দেখে এদিকে ভিডিওর মাঝখানে, অবশ্যই ভিডিওটা ফুল যারা যারা ফুল এডিট এতজুট কন্টিনিউ করছেন আশা করি বুঝতে পারছেন। সো এইভাবে আপনার টোকেনটা পাওয়ার সাথে সাথে এখানে প্যানকেক সবে সিলেক্ট করে দেবেন আর একটু পরপর যায় ক্লাইম করবেন, ঠিক আছে। একটু পরপর বলতে গেলে 300 টোকেন যখন হবে তখন এটা ক্লাইম করবেন, ঠিক আছে। সো $10 আমার আগে $60 ছিল, এখন বাকিটা অ্যাড হয়ে গেছে। সো যতদিন এটা থাকবে ততদিন আপনি আর্নিংটা করতে পারবেন। আর এমএসসি টোকেনটা ভাই সেই লেভেলে পাম্প করতেছে, সো আগে একটু কম ছিল এখন বাড়তেছে দিন দিন, ঠিক আছে। সো আপনারা যদি দেখেন যে $50 আশেপাশে হয় সেক্ষেত্রে আপনার কী করবেন, এর বেশি হলে করার আপনার নিজের রিস্ক করবেন। আর এখানে যেহেতু ভাই ইনভেস্টের সিস্টেম আছে, কোনো আপনারা যদি আমার কাছে বলেন ভাই এটা কি ভালো হবে, আমি বলো 100% ভালো হবে, কারণ আমি নিজে এখান থেকে করছি। আপনার প্রত্যেকে এখান থেকে আইসা মিন করেন, কারণ $50 ইনভেস্ট করার বিনিময়ে আপনি ভালো একটা আর্নিং করতে পারতেছেন, এর চেয়ে ভালো অপরচুনিটি আর কী হতে পারে। সো এটা নেক্সট আপডেট পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকবেন, ঠিক আছে। আর অফার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু। আর সরি, এখান থেকে তো আপনার যাদের ডলার নাই তারা এখান থেকে ডলারটা কীভাবে ম্যানেজ করবেন, এই জন্য আপনারা কী করবেন বিএনবি নেওয়ার জন্য এই FTX প্রো এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে। জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এই FTX এক্সচেঞ্জারে। আপনার এই যে আপনার USDT TRX MIRX যা আছে, ঠিক আছে, এই কিন্তু আপনি এখান থেকে কী করবেন এটা দিয়ে বাই করবেন, ঠিক আছে। মানে এখান থেকে কনভার্ট করবেন আর কি, এই যে এখানে কনভার্ট সেকশন, আপনি কনভার্টার ক্লিক করবেন, উপরে রাখবেন TRX MIRX যেটা আপনি এখানে ডিপোজিট করবেন, নিচে বিএনবি, দেন সব কিছু হওয়ার পর স্মার্ট চেইন নেটওয়ার্কে কানেক্ট করে এটা উইথড্রো করে ফেলবেন আপনার ট্রাস্ট স্টোরে। দেন আপনি BUSD কীভাবে পাবেন, এই জন্য আপনি বাইন্যান্স থেকে ডলার পারচেস করবেন BUSD, আমি এই যে বাইন্যান্স থেকে, ঠিক আছে। আমি এটা নিয়ে ইউটিউবে অলরেডি ভিডিও দিয়ে রাখছি, আপনাদের যাদের যারা বুঝবেন না বিষয়টা তারা জাস্ট এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, ঠিক আছে, এই যে এই ভিডিওটা, তাহলে আপনি ডলার পারচেস করা শিখতে পারবেন। আর যাদের KYC নাই বাইন্যান্সে, ঠিক আছে, যাদের বাইন্যান্সও নাই তারা কুকয়েনে KYC MEOC ছাড়া বাইন্যান্স কুকয়েন থেকে ডলার পারচেস করতে পারেন। কুকয়েনে কীভাবে পারচেস করবেন এই ভিডিওটা দেখে নেবেন, এখানে কোনো KYC লাগে না, আর উপরে KYC লাগে, একদম ইজি। তারপর যদি আপনার না বুঝেন বলেন ভাই আমার কাছে আমি তো বুঝতেছি না ডলার প্রয়োজন পড়বে, সেজন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এখানে আসবেন। আসার পর এই যে আমাদের গ্রুপে সরি আমাদের চ্যানেলে সরাসরি চলে আসবেন, চ্যানেল আসার পর এখানে আমার UID পাওয়া যাবেন, এইখানে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বিস্তারিত বলবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কিছু নতুন টপিকসে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।